নমস্কার বন্ধুগণ, স্বাগত সমস্ত গাউটে নয় ভিডিওতে। ছোট ভিডিওটে জাস্ট গোটে অপডেট বলে ভাবি পারেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করিবাক অনুরোধ। যদি নূয়া আপন নিহাতে সাবস্ক্রাইব করুন এক অনুরোধ। যদি ভিডিওটি ভালো লাগুচি নিশ্চয় লাইক করতু আ আপন মানক বন্ধু মানুষ সাথে নিশ্চয় সেয়ার করুন। এই যে 2022-24 শিক্ষাবর্ষ লা 2022-24 শিক্ষাবর্ষের এক্সাম সব সরি যাইছে, পিলামানে সার্টিফিকেট পাইবা আরম্ভ কলেনি। বট দুইটা ইউনিভার্সিটির দুই প্রকার সার্টিফিকেটের মিষ্টেক রয়েছে। প্রথম হল আন্ধ্রা ইউনিভার্সিটির সার্টিফিকেটরে যে ডেট অফ রেজল্ট পব্লিকেশন আছে না, ফাইনাল ডেটটা যেটা মেনশন হুয়ে তা 2023 মেনশন হয়ে যাইছে, প্রায় 2023 অস্তর প্রায়। তো সেইটা গোটে মিষ্টেক বলে সে কিন্তু তো নিজের এজেন্ট আর ইনস্টিটিউট সহ যোগাযোগ করিকি তাকে আপনার রিটর্ন করিবার প্রসেস কু ফলো করিপারিবে। দ্বিতীয় মিষ্টেক হয়েছে আচার্য নাগার্জুন ইউনিভার্সিটি তরফ, সে প্রায়ত সবু সার্টিফিকেটরে যে ডিউরেশন অফ দ কোর্স কু রাইট 2023-24 দেখাইছেন, যেটা কি নিয়রি নর্মালি 22-24 হওয়া কথা। যেহেতু এমানে ডিলে করছেন আডমিশন 22 প্রসেস আরম্ভ হচ্ছে, হু 23 আরম্ভ হয়ে যাচ্ছে। তো সেখানে মানে 22-24 ন দেখি 23-24 দেখছেন, যেটা কি ফিউচর প্রবলেম করব। কিন্তু এ পর্যন্ত সে কমিট করে না, এটা মিষ্টেক বলে আন্ধ্রা ইউনিভার্সিটি কমিট করে সারে তার মিষ্টেক কু তার করেকশন প্রসেস মধ্যে স্টার্ট হল। কিন্তু নাগার্জুন ইউনিভার্সিটি এপর্যন্ত কমিট করেনি মিষ্টেক কু, আর তার এজেন্ট মানে পিলা সহ অবান্তর যুক্তি করছেন যে না এটা ঠিক, কিছু প্রবলেম হব না, কিন্তু না প্রবলেম ডেফিনেটলি হব, এমানে অবান্তর যুক্তি গোটে করছেন। সো আন্ধ্রা ইউনিভার্সিটি কেউ ভালো রেটিং নিহাতি মিলিব, মু বি সেই লাগে আন্ধ্রা ইউনিভার্সিটি প্রথম প্রায়োরিটি দিয়ে নাগার্জুন অপেক্ষা। আর দেখুন তার রেজল্ট মিষ্টেক করি কি কমিট করুনি গোটে ইউনিভার্সিটি, 2 বর্ষ কোর্স কু বর্ষকর সার্টিফিকেট দৌছি, আর গোটে ইউনিভার্সিটি মিষ্টেক কলা পরে কমিট করে নেছি আর প্রসেস স্টার্ট করছি করেকশন পাই। ওকে, তো যদি আপনার আন্ধ্রা ইউনিভার্সিটির স্টুডেন্ট তাহলে যদি সার্টিফিকেট পাই সারিছেন তাহলে এজেন্ট আর ইনস্টিটিউট সহ কন্টাক্ট করতু বা ডাইরেক্ট করলে কলেজ সহ কন্টাক্ট করতু করেকশন পাই। কিন্তু যদি আপনার নাগার্জুন তাহলে কথা হুয়ু কন সে কুমান দেখুন, বট সার্টিফিকেট প্রবলেম ফিউচরের করিপারে হুয়েত সেটা সে কে যে সিএলসি বা টিসি রে মেনশন আছে, বট ফিউচরের প্রবলেম করিপারে কিনা আমি লাস্ট টাইম এসএসবি মাগিছি টিজিটি টাইমে যে আমি দরকার ট্রান্সফর সার্টিফিকেট বিএড, তো সেই টাইমে ডেফিনেটলি প্রবলেম আডমিশন পাই তো ডেফিনেটলি প্রবলেম হব, জব পাই বি ফিউচর প্রবলেম হবনি বলে কই হব না। সো থরে নিজ সবু পিলা মিশিকি নাগার্জুন ইউনিভার্সিটির নিজ এজেন্ট নিজ কলেজ ইউনিভার্সিটি কু অপিল করন্তু মিষ্টেক কু করেকশন করিব পাই। এইতরা ভিডিওর মেসেজ। থ্যাংক ইউ সো মচ, হ্যাপি লার্নিং টু অল।